5 জানুয়ারি আসলে কোনো নির্বাচন হয়নি। এদিন নির্বাচনের নামে প্রহসনকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 78তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারত তাদের স্বার্থের লোভে আমাদের সাহায্য করছে। এই স্বার্থ হলো তারা চায়নি পাকিস্তান তাদের চেয়ে শক্তিশালী হোক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেড ফোর্স জাতীয় নির্বাহী কমিটির জাহাঙ্গীর শিকদার।